ফুটবলের রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনা আজ আর নেই। হঠাৎই 60 বছর বয়সে 25 নভেম্বর 2020 হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ম্যাজিশিয়ান। রয়ে গেল শতাব্দীর সেরা গোল, হ্যান্ড অফ গড, অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটোখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত করে অসংখ্য গোলের স্মৃতি। থাকলেন না সেই সব ইতিহাসের স্রষ্টা, ফুটবলের ঈশ্বর। জীবনের মাঠ ছাড়লেন ডিয়েগো মারাদোনা। ডিয়েগো আর্মান্দো মারাদোনা ফুটবল বিশ্বের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র। ওনার জন্ম 1960 সালের 30শে অক্টোবর বুয়েনাস আইরেস প্রদেশের লানুস শহরের একটি দরিদ্র পরিবারে। 3 কন্যা সন্তানের পর তিনিই ছিলেন মা বাবার প্রথম পুত্র সন্তান। তার ছোট 2 ভাই হুগো এবং রাউল উভয়ই পেশাদার ফুটবল খেলোয়াড়। মাত্র 15 বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে মারাদোনার অভিষেক হয়। এরপর তিনি 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে বোকা জুনিয়র্সে পাড়ি দেন এবং প্রথম লীগ চ্যাম্পিয়নশিপ জেতেন। এরপর 1982 বিশ্বকাপের পর 5 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন মারাদোনা। বার্সেলোনায় থাকাকালীন 58টি খেলায় 38টি গোল করেন তিনি। তারপর রেকর্ড স্থানান্তর ফিতে সিরির ক্লাব নেপোলিতে যোগ দেন তিনি। মারাদোনা তখন পৌঁছে গেছেন পেশাদার কেরিয়ারের শিখরে। ধীরে ধীরে তিনি নানান ব্যক্তিগত সমস্যায় ও ড্রাগের নেশায় জড়িয়ে পড়েন। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে মারাদোনা টানা 4টে বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এর মধ্যে 1986তে আর্জেন্টিনা বিজয়ী হয় এবং 1990 হয় রানার আপ। মারাদোনা ছিলেন একজন কৌশলী খেলোয়াড়। তার দৈহিক গঠন মাঝারি ধরনের। তার ছোট ছোট পা তাকে দ্রুত দৌড়তে সহায়তা করে। দৈহিক দিক থেকে তিনি ছিলেন শক্তিশালী। তিনি ছিলেন একজন বাম্পায়ার খেলোয়াড়। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে তিনি সর্বকালের সেরা ফুটবলার। ফিফার 20শ শতাব্দীর সেরা ফুটবলারের তালিকায় তিনি পেলের সাথে যৌথভাবে ছিলেন। 1986 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতেন তিনি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা 2-1 গোলে জয়লাভ করে। এই 2টি গোলই করেন মারাদোনা। 2টো গোলই ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে 2টি ভিন্ন কারণে। প্রথম গোলটা ছিল হ্যান্ডবল, যা হ্যান্ড অফ গড নামে খ্যাত। আর দ্বিতীয় গোলটি তিনি ড্রিবলিং করে 60 মিটার দূর থেকে 5 জন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে করেন, যা শতাব্দীর অন্যতম সেরা গোল হিসেবে খ্যাত। মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম মনে করা হয়। তিনি 1991 সালে ইটালিতে ড্রাগ টেস্টে কোকেনের জন্য ধরা পড়েন এবং 15 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হন। 1994 বিশ্বকাপে ইফিড্রিন টেস্টে ধরা পড়ায় তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। 2005 সালে তিনি কোকেন নেশা ত্যাগ করেন। ম্যানেজার হিসেবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও 2008 সালের নভেম্বরে তাকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। 2010 বিশ্বকাপের পর চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত 18 মাস তিনি এই দায়িত্বে ছিলেন। শুধু পায়ের জোরে পৃথিবীর ফুটবল মানচিত্রে উজ্জ্বল করে তুলেছিলেন আর্জেন্টিনাকে, যদিও আমৃত্যু নানান কাজের জন্য সমালোচিত হয়েছেন তিনি। তবু ফুটবলের রাজপুত্রের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। ফুটবল প্রেমীদের কাছে আজ দিনটা বড়ই কষ্টের। আজ দুঃখী করোনা আক্রান্ত পৃথিবীর মানুষ মারাদোনার মতো নক্ষত্র পতনে চোখের জলে তাকে বিদায় জানাচ্ছে। তবু হৃদয় বলছে, ডোন্ট গো ডিয়েগো।